প্রথম এমপি হিসেবে জাহিদুর রহমানের শপথ গ্রহণ, দলীয় নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধন, সবাইকে জঙ্গিবাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী। পরিবহন ধর্মঘট চলছে রংপুর বিভাগের চার জেলায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রত্যাহার, দুর্ভোগ কাটেনি যাত্রী। সড়কে থামছে না মৃত্যুর মিছিল, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় নিহত চার, আহত পাঁচজন। এবং শ্রীলঙ্কার পুলিশ প্রধানকে পদত্যাগের নির্দেশ, মুসলিম নাগরিকরা বিশেষ ক্ষমতা পাচ্ছে সেনাবাহিনী। স্বাগত দিনের সংবাদে, সঙ্গে আছি আমি ফার্নাস জুই। দেখছিলেন জেসিএক্স বিজনেস টাওয়ার সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঠাকুরগাঁও তিন আসনে বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবন স্পিকার ডক্টর শিরীন শারমী চৌধুরী তাকে শপথ পাঠ করান। বিএনপি থেকে নির্বাচিত আরও দুজন হারুনুর রশিদ এবং আমিনুল ইসলামও শপথ নিতে পারেন বলে সামাজিক মাধ্যমে খবর বেরিয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী সংসদের প্রথম বৈঠক থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যকে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। গত ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম বৈঠক শুরু হয়। বিএনপি থেকে নির্বাচিত ৬ জন সংসদ সদস্যের মধ্যে কেবল জাহিদুর রহমানই দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিলেন। বিএনপির একটি সূত্র জানায়, জাহিদুর রহমান শপথ গ্রহণ করলে তাকে শোকজ করা হবে, পরবর্তী সময়ে তাকে বহিষ্কারও করা হতে পারে। প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সহ অন্যান্য কয়েকটি দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এই জোট থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মাহমুদ ও মুসাববির খান জোটের সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করেছেন। সিদ্ধান্ত অমান্য করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার ও মুসাববির খানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একাদশ সংসদে ধানের শীষের প্রতীকে নির্বাচিত কেউ শপথ নেবেন না বলে বিএনপির দলীয় সিদ্ধান্ত রয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা সিদ্ধান্ত নেয় তারা গণদুশ্মন, এবং যারা এই সিদ্ধান্ত অমান্য করে সংসদে শপথ নিয়েছে এবং শপথ নেবেন তারা জাতীয়তাবাদী শক্তির বিরোধী। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বক্তব্য দেন গয়েশ্বর। দলের সিদ্ধান্ত, দলের আদর্শ এবং নেত্রীকে জেলখানায় রেখে কেউ যদি শপথ নিয়ে থাকে বা ভবিষ্যতে নেয়, তারা জাতীয়তাবাদী শক্তির সাথে চলার যোগ্যতা রাখে না, তারা হবে গণদুশ্মন এবং জনগণই তাদের বিচার সময় মতো করবে এবং সেটার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। এবং আমাদের দলীয় সিদ্ধান্ত, আমরা পার্লামেন্টে যাব না। দলের সিদ্ধান্ত যিনি অমান্য করবেন তিনি দলের লোক হিসেবে, দলের ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও তিন আসনে বিএনপি থেকে নির্বাচিত সাংসদ জাহিদুর রহমান শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনের সামনে আছেন তৌহিদ শান্ত, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শান্ত, জাহিদুর রহমান এরই মধ্যে শপথ নিয়েছেন, আমরা জানি বিএনপির কয়েকজন নির্বাচিত সংসদেরও শপথ নেওয়ার কথা রয়েছে, এ ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদের। জাহিদুর রহমান কিন্তু এখনো সংসদ ভবনে অবস্থান করছেন, আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না, কারণ তার যে মুঠোফোনটি, মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করেছিলাম বারবার, আমরা যেটি জানতে পারলাম ভেতরের কয়েকজন রিপোর্টার ছিল, তারা বাইরে এসে আমাদেরকে যেটি জানিয়েছেন, জাহিদুর রহমান এই অধিবেশনে যোগ দেবেন, যেই অধিবেশনটি চলছে, এবং তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, এটি ইতিমধ্যে আপনি প্রচার করেছেন কিছুক্ষণ আগে। এর বাইরেও তার যে কথা ছিল, তিনি
গতকালকে বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানোর জন্য তিনি সংসদে যেতে চান এবং তিনি সেখানে এই কথাগুলোই বলবেন। তার দলের নেতাকর্মী, তার এলাকার নেতাকর্মীদের চাপ ছিল তার এই শপথ নেওয়ার পেছনে, যে কারণে তিনি শপথ নিতে বাধ্য হয়েছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই শপথ নিয়েছেন। আমরা যেটি জানার চেষ্টা করেছি, বিএনপির মহাসচিবকে আমি নিজেও কয়েকবার ফোন করেছি, তার ফোনটি বন্ধ। বিএনপির মহাসচিব বা বিএনপির শীর্ষ পর্যায় থেকে আর কোনো সিদ্ধান্ত রয়েছে কিনা, তারা পরবর্তীতে এ নিয়ে কী ভাবছেন সেটি আমরা এখনও জানতে পারিনি। এই মুহূর্তে যতটুকু আমরা বলতে পারছি, জাহিদুর রহমান সংসদে এখন অবস্থান করছেন, 10:45 সময় 11:45 তার শপথ পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং এরপর থেকে জাহিদুর রহমান সংসদে অবস্থান করছেন। জুই, শান্ত, ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ শান্ত। শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও বোমা হামলা ঘটানোর চেষ্টা চলছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এ বিষয়ে গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যথেষ্ট সতর্ক আছে, জনগণকেও এ বিষয়ে সজাগ থাকার তাগিদ দেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো ধরনের তথ্য থাকলে তা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন সরকার প্রধান। ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন আন্তনগর ট্রেন বনলতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শালী জয়ের রিপোর্ট। রেলপথে ঢাকা রাজশাহী যাতায়াতের সময় কমে যাচ্ছে। দেশের সর্বোচ্চ গতিসম্পন্ন ট্রেনে এখন থেকে 4:45 ঢাকা থেকে রাজশাহী পৌঁছতে পারবেন যাত্রীরা, তাই নতুন ট্রেন বনলতা পেয়ে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের যোগাযোগটা আমরা আরও উন্নত মানের করে দিতে চাই, যাতে করে আমাদের সমস্ত বাংলাদেশ রাজধানীর সঙ্গে একটা ভালো সংযোগ সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়নে কখনোই কার্পণ্য করেনি তার সরকার। তিনি বলেন বিএনপি জামাতের সময় রাজশাহীর উন্নয়ন হয়নি, বরং জঙ্গিবাদের উত্থান হয়েছে। তিনি বলেন সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে জঙ্গিবাদ শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। মাত্র কয়েকদিন আগে 21 তারিখে শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটলো তাতে আমরা বাংলাদেশের কয়েকজন হারিয়েছি। বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাব, কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। শ্রীলঙ্কার ভয়াবহ বোমা হামলার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন ইসলাম ধর্মের নাম করে যারা সন্ত্রাসী হামলা চালায় তারা ইসলামের শত্রু। যারা এই ধরনের হত্যাকাণ্ড চালায় তারা কি পায়, কি লাভ তাদের হয়? মানুষের ঘৃণা ছাড়া, অভিশাপ ছাড়া আর কিছু তারা পায় না। আর ইসলাম ধর্মের নাম নিয়ে যারা সন্ত্রাস করে, জঙ্গিবাদ চালায়, আমি তাদের কথাও বলবো যে তারা আমাদের এই পবিত্র ধর্মটাকে কলুষিত করছে। গণভবন থেকে পরে ভিডিও কনফারেন্সে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ইনস্টিটিউট সহ 7টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, News 24, ঢাকা। দর্শক, বনলত এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহী থেকে ঢাকায় আসছেন সহকর্মী হাসান পারভেজ, সরাসরি যুক্ত হবেন আমাদের সঙ্গে। পারভেজ, বিরতিহীন ট্রেনে অবস্থান করছেন আপনি, সাধারণ মানুষও আপনার প্রতিক্রিয়া জানতে চাই, আর বাড়তি সুযোগ সুবিধা কি দেখছেন ট্রেনটিতে? আসলে 10:45 সময় যাত্রা শুরু করে রাজশাহী থেকে ঢাকা, এবং আপনি নিশ্চয় জানেন যে প্রধানমন্ত্রী আজকে এই ট্রেনটি উদ্বোধন করেছে, তারপর থেকেই আসলে রাজশাহীবাসী যারা তাদের প্রত্যাশা ছিল একটি বিরতিহীন ট্রেন, সেটি তারা পেয়েছে এবং তারা উচ্ছ্বসিত এবং অনেক সময় কথা বলেছে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা খাবারের ঘর বলে, আসলে এখানে এখান থেকেই যারা যাত্রী আছেন, যাই ট্রেনে করে, তারা এখান থেকে খাবার সরবরাহ করেন এবং তারা চেষ্টা করেন যাত্রীদের সন্তুষ্ট করার জন্য যতটুকু পারা যায়। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যারা কর্মচারী আছেন এবং খাবারের ব্যবস্থাপনা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই খাবার ঘরে। আমরা একটু যদি কথা বলতে চাই রেলের মহাপরিচালকের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে,
একটু বলবেন কি আজকে যেহেতু বনলতা এক্সপ্রেস চালু হলো আর আনুষ্ঠানিকভাবে বা বাণিজ্যিকভাবে চালু হবে 27 তারিখ, তো যাত্রীরা সুযোগ সুবিধা কতটুকু পাবে, বাড়তি কি সুযোগ পাবে এই এক্সপ্রেসে? এই ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রাজশাহীবাসীর গোটা উত্তরবঙ্গের দীর্ঘদিনের দাবি ছিল যে ননস্টপ একটা ট্রেন চালানোর জন্য রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত। বিষয়টি মাননীয় মেয়র মহোদয় আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন, সেই আলোকে আমরা এইবার যে নিন্দু নিষেধ থেকে আমরা যে 50টা বগি এনেছি বোরড গেজ, তার থেকে আজকে রাজশাহীবাসীর দীর্ঘদিনের পারভেজ ধন্যবাদ। দর্শক, বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান পারভেজ। বাস চালক জালাল উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ 87 রুটে চলা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলেও চলছে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায়। ফলে বন্ধ রয়েছে এ 4 জেলায় দূরপাল্লার বাস সহ আন্তঃজেলার সকল রুটের বাস চলাচল। এতে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। এদিকে সকাল 6টা থেকে বন্দরনগরী চট্টগ্রামে পরিবহন ধর্মঘট শুরু হলেও প্রশাসনের আশ্বাসে বেলা 12টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় শ্রমিক নেতারা। ধর্মঘটের ফলে বন্দরনগরীতে ভোরবেলায় অনেক যাত্রীকে দূরপাল্লার বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়, কিন্তু কোনো যানবাহন না চলায় বিপাকে পড়েন তারা। প্রায় 16 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়, স্বস্তি ফিরে পায় আটকে পড়া যাত্রীরা। বুধবার সন্ধ্যা 6টা থেকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ডাকে চট্টগ্রামে শুরু হয় এ ধর্মঘট। যাইতে পারতেছি না নীলফামারিতে, যাইতে পারতেছি না বিরামপুরে, যাইতে পারতেছি না ঠাকুরগাঁও, আমরা তো ভোগান্তি পড়ে যাচ্ছি, ভোগের শেষ নেই। এই যে অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত যে এগুলো হয়, এটি আসলে বিকল্প ব্যবস্থা থাকতে হয়। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। আজও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছেন আরও 5 জন। নিহত সবাই ইট ভাটার শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নে কাঠ বোঝাই জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভুঁইয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। জনস্বাস্থ্য বিবেচনায় স্কুল, কলেজ, বাসাসহ সব ভবনের ছাদে মোবাইল টাওয়ার থেকে মানবদেহের জন্য কী পরিমাণ ক্ষতিকর রেডিয়েশন নির্গমন হচ্ছে তা প্রতিবেদন আকারে 4 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এ রায় দেন। 11 দফা নির্দেশনা দিয়ে এ সংক্রান্ত রুল যথার্থ করে দিয়েছেন আদালত। 4 মাসের মধ্যে বিটিআরসিকে সমীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে আদালত বলেছেন, যেসব স্থানে মোবাইল টাওয়ার রয়েছে সেগুলো থেকে কী পরিমাণ ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণ হয় তা জানাতে হবে। একই সাথে মোবাইল টাওয়ার প্রতিস্থাপনে ঝুঁকি কী পরিমাণ তা নিরূপণ করে জানাতে হবে বিটিআরসিকে। এছাড়াও মোবাইল সেট থেকেও কী পরিমাণ বিকিরণ নিঃসৃত হয় তা জানিয়ে প্রতিবেদন দিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্কুল, কলেজ, বাসা বাড়ি এবং ধর্মীয় উপাসনালয়, জেলখানা, হসপিটাল, এই সমস্ত আরও যে সমস্ত জায়গায় জনগণ হেরিটেজ বিল্ডিং এবং জনগণ যে সমস্ত জায়গায় বেশি পরিমাণে অ্যাক্সেস থাকে, ওই সমস্ত জায়গায় যে টাওয়ারগুলো বসানোর ফলে বিকিরণের মাত্রাটা কতটুকু যাচ্ছে এবং এটা মানুষের জন্য হেলথ হ্যাজার্ড কতটুকু পর্যায়ে আছে, এটা ফার্দার রিভিউ করে এটা 4 মাসের মধ্যে কোর্টকে সাবমিট করতে বলা হয়েছে। ভাষাঞ্চরে 2,500 কোটি টাকা খরচে রোহিঙ্গাদের জন্য সাময়িক বাসস্থানের ব্যবস্থা করেছে সরকার। তবে জাতিসংঘ সহ আরও কয়েকটি পশ্চিমা দেশ রোহিঙ্গাদের সেখানে স্থানান্তরে বাধা দিচ্ছে। এ অবস্থায় আগামী বর্ষায় কক্সবাজার অবস্থানরত রোহিঙ্গারা ভূমিধস সহ অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালে তার জন্য বাংলাদেশ নয় বরং জাতিসংঘ সহ পশ্চিমা রাষ্ট্রগুলো দায়ী থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার সকালে জাতিসংঘের তিনটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানরা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে শক্ত ভাষায় একথা জানিয়ে দেন তিনি। জাতিসংঘ শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যান্তনিও ভিটোরিনো এবং জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকোক মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের তিন সংস্থার প্রধানকে বাংলাদেশে কাজ কমিয়ে মিয়ানমারে কাজ বাড়ানোরও তাগিদ দেন। আবহাওয়া অফিস বলছে যে অনেক বেশি বৃষ্টিপাত হবে, তাতে ল্যান্ডস্লাইড হলে লোক মারা যাবে, মারা গেলে পরে তার দায়িত্ব আমাদের না। দিনের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ঢাকা ওয়াসার পানির পরিস্থিতি এখনো পাল্টায়নি জুড়াইরে, সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, ময়লা পানি নিয়ে তো বেশ অনেকদিন থেকে অভিযোগ করছেন জুড়াইনবাসী, বর্তমান পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের। জুই, আপনি যেমনটি বলছিলেন জুরাইনের যে ওয়াসার পানি, সে পানি নিয়ে কিন্তু প্রায় বেশ চার পাঁচ দিন যাব আমরা যে নাটক দেখতে পাচ্ছি, তার সর্বশেষ নাটকটি যদি আমরা বলি সেটি হচ্ছে গতকাল ঢাকা ওয়াসা যে পানিটি পরীক্ষা করেছেন জুরাইনের, সেই পানিটি থেকে বলেছেন যে সেই পানিটি হচ্ছে শতভাগ বিশুদ্ধ এবং পানি পানের যোগ্য একটি পানি বলেই জানিয়েছেন ঢাকা ওয়াসা। তবে আমরা সচক্ষে কিংবা সকাল থেকে এলাকা ঘুরে দেখেছি যে এলাকাগুলোর যে পানি রয়েছেন সেগুলোর অবস্থা আসলে খুবই বাজে, এবং এখানকার যে এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে ঢাকা ওয়াসার যেই এমডি রয়েছেন তার যে বক্তব্য সেটি পুরোপুরি মিথ্যা। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে তারা ঢাকা ওয়াসার যে বিল রয়েছেন সেটি তো পরিশোধ করছেন, সেটি বাদেও কিন্তু এইখানে যে মসজিদগুলো রয়েছেন প্রায় 30-35টি মসজিদ রয়েছেন, এই মসজিদগুলো থেকে কিন্তু প্রতি কলসি 5 টাকা করে কিনে খাবার পানি এবং সেই পানি দিয়ে রান্না করছেন। তারা বলছেন যে এটি হচ্ছে একটি তাদের জন্য এক্সট্রা একটি খরচ যেটি মাসের শেষে তারা আসলে ব্যয় করতে হচ্ছে ওয়াসার যে বিল রয়েছে সেটি দেওয়ার পরও। আমি যদি একজনের সাথে একটু কথা বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে তারা এখানকার যে এলাকাবাসী রয়েছেন তারা আসলে কি মনে করছেন, যে তারা যে ওয়াসার পানি নিয়ে এত কমপ্লেন দিচ্ছেন তারা আসলে কি বলছেন। ভাই, আপনারা তো এখানকার স্থানীয়, এখানেই বসবাস করছেন, অনেক বছর যাবৎ ওয়াসার পানিও ব্যবহার করছেন, তো ওয়াসার বর্তমানে যে পানিটি আপনারা পাচ্ছেন সেটি কি আসলে আপনারা ডিরেক্টলি খেতে পাচ্ছেন, এবং সেই পানিটির আসলে কি অবস্থা আমাদেরকে যদি একটু বলতেন। ওয়াসার যে পানিটা আমরা পাচ্ছি সেই পানিটা তো খাবার তো দূরের কথা, সেই পানিটা আমরা কোনো কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারতেছি না, যেমন রান্না বান্না পানি, তারপরে আপনার কাপড় চোপড় ধোয়া পানি, হ্যাঁ, এবং তরি তরকারি যা যা আছে এ টু জেড সম্পূর্ণ আমরা কিনা পানি ব্যবহার করে চলতেছি। শুধু একমাত্র ভোর রাত্রের 2 ঘন্টা পানি একটু ভালো পানি আসে, সেই পানি কারো ভাগ্যে যদি সম্ভব হয় রিজার্ভ কিছু রাখতে পারে ওই পানিটা দিয়ে আমরা গোসল করতে পারি, এছাড়া যত কাজ আছে হ্যাঁ সম্পূর্ণ পানি আমরা কিনা পানি ব্যবহার করি। আর মসজিদ থেকে, প্রতিটা মসজিদ থেকে আমাদের টাকা দিয়ে কিনতে হয় অথবা কোনো ইয়ে। ধন্যবাদ জুই। আপনি যেমনটি শুনছিলেন এখানকার এলাকাবাসীরা কিন্তু বলছেন যে তাদেরকে কিন্তু অতিরিক্ত টাকা খরচ করেই এই পানি কিন্তু ব্যবহার করতে হচ্ছেন। সুতরাং ঢাকার ওয়াসার যে এমডি রয়েছেন তিনি যে বক্তব্যগুলো আসলে দিচ্ছেন সেগুলোকে মিথ্যা বলে দাবি করছেন এখানকার যারা এলাকাবাসী রয়েছেন। এই ছিল জুরাইনের যে ঢাকার ওয়াসার পানি সেটার সর্বশেষ সংবাদ আমার কাছে। হয়তোবা সন্ধ্যায় আমরা এ ব্যাপারে বিস্তারিত একটি প্রতিবেদন হয়তোবা আমাদের দর্শকদের জন্য দেখাতে পারব। জুই, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। সিওল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুরাইন থেকে ঢাকা ওয়াসার পানি পরিস্থিতির খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী সিওল আহমেদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 3 দিনব্যাপী ইন্দোনেশিয়া ফেয়ার। বাংলাদেশে ইন্দোনেশিয়ার বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে মেলার আয়োজন করেছে ইন্দোনেশিয়া দূতাবাস। সকালে মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনাপি সোমার্নো।
বিশেষ অতিথি ছিলেন ইন্দোনেশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক মোস্তফা কামরুস সোভান। মেলা ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক, জুয়েলারি, খাবার ও পর্যটনের বিভিন্ন স্থানগুলো তুলে ধরা হয়। 40টিরও বেশি প্রতিষ্ঠান এবারের ইন্দোনেশিয়া ফেয়ারে অংশ নিচ্ছে। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। একটা লার্জ পপুলেটেড কান্ট্রি এবং আমি মনে করি যে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ বিজনেস করার একটা বিশাল ক্ষেত্র হতে পারে। অ্যাভেলেবেল জিনিসটা যখন হবে তখন কিন্তু প্রাইসটা একটু কমে যাবে, কারণ ওনারা হয়তো বা শুধুমাত্র প্লেনে করে একটা লাগেজ নিয়ে আসতেছে, সো এটার প্রাইসটা অনেক হাই। তীরে সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত দিনের সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ, শ্রীলঙ্কায় গেল রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলার তথ্য আগে থেকে পাওয়ার পরেও তা ঠেকাতে ব্যর্থ হয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও পুলিশ প্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা। বোমা হামলার জের ধরে প্রতিশোধের বলি হবার ভয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছে দেশটির মুসলিম নাগরিকরা। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় এক দশক পর পুনরায় বিশেষ ক্ষমতা পাচ্ছে দেশটির সেনাবাহিনী। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা। দফায় দফায় গোয়েন্দা তথ্য পাওয়ার পরেও দেশটির সরকার হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে দেশটির জনগণ। আর তার জের ধরেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী হেমাসিরি ফার্নান্দো এবং পুলিশ প্রধান পুজিত জয়াসুন্দরাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা। তবে তাদের পরিবর্তে নতুন করে কাদের নিয়োগ দেওয়া হবে সে ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। সিরিজ বোমা হামলায় প্রধান লক্ষ্য ছিল দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, যার ফলে প্রতিশোধের বলি হবার ভয়ে অজানা আশঙ্কা বিরাজ করছে দেশটির মুসলিম নাগরিকদের মনে। কঠিন মুহূর্তের মাঝে দিন পার করছি সবাই, রাস্তায় বের হতে ভয় পাচ্ছি। আমাদের অনেকেরই সন্তান রয়েছে, তাদের স্কুল পাঠাতে পারছি না। গত 3-4 দিন ধরে ব্যবসা বন্ধ রয়েছে আমাদের, ফলে আর্থিকভাবে সমস্যায় পড়ে গেছি আমরা। আমি আমার খ্রিস্টান বন্ধুদের কাছে সমবেদনা জানাতে গিয়েছিলাম, তারা জানিয়ে দিয়েছে কোনো সমবেদনা জানানোর দরকার নেই আমাদের, কিন্তু কি করে বোঝাবো যে সব মুসলিমরাই এক নয়। এদিকে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে দেশটির সেনাবাহিনীকে। এই ক্ষমতা প্রয়োগ করে কোনো রকম পরোয়ানা ছাড়াই তল্লাশি ও আটক অভিযান চালাতে পারবে তারা। এক দশক আগে দেশটিতে গৃহযুদ্ধ অবসানের পর প্রথমবারের মতো এমন পরিস্থিতির মুখোমুখি হলো দেশটি। নিবিড় আমিন, নিউজ 24। এ পর্যায়ে গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টস। আইপিএলের খবর, কিংস ইলেভেন পাঞ্জাবকে 17 রানে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কোহলিরা। 13 রান করে ফেরেন অধিনায়ক কোহলি। পার্থিব প্যাটেল 24 বলে 43 রান করে আউট হন। মঈন আলীর 4 ও 3 রান করে ফিরে যান অক্ষুদীপ নাথ। এরপর দলকে বড় পুঁজি দেন এভিডি ভিলিয়ার্স। শেষ 2 ওভারে এভিডি ভিলিয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে বেঙ্গালুরুর রানের অঙ্কটা 200 পেরোয়। মূলত তার 44 বলে অপরাজিত 82 রানের কল্যাণেই 4 উইকেট হারিয়ে 202 রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 185 রানেই থেমে যায় পাঞ্জাব। আজকে দিনের একমাত্র ম্যাচে বাংলাদেশ সময় রাত 8:30 কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সংবাদ শেষ করার আগে জেসিএক্স বিজনেস টাওয়ার সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। দলকে না জানিয়ে বিএনপির প্রথম এমপি হিসেবে জাহিদুর রহমানের শপথ গ্রহণ, দলীয় নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধন, সবাইকে জঙ্গিবাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী। পরিবহন ধর্মঘট চলছে রংপুর বিভাগের 4 জেলায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রত্যাহার, দুর্ভোগ কাটেনি যাত্রীদের।
সড়কে থামছে না মৃত্যুর মিছিল। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় নিহত 4, আহত 5 জন। এবং শ্রীলঙ্কার পুলিশ প্রধানকে পদত্যাগের নির্দেশ। উৎকণ্ঠায় মুসলিম নাগরিকরা, বিশেষ ক্ষমতা পাচ্ছে সেনাবাহিনী। এ ছিল দিনের সংবাদ আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।